পাড়ার বাড়িতে এখন শোকের স্তব্ধতা। শুধু এরকম কয়েকজনের কান্না মনে করিয়ে দিচ্ছিল সৃষ্টিশীল কর্মমুখর মানুষটি আর নেই। অন্যদিকে মিশুক মুনিরের কর্মস্থল এটিএন নিউজের সহকর্মীদেরও শোক প্রকাশের কোনো ভাষা ছিল না। স্যার একটাই কথাই শুধু বলতো, গুড জার্নালিজম, গুড জার্নালিজম। আমাদের আর গুড জার্নালিজম হবে না, আমি 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 কোথাও দেখি না, আমি আশাই করি না। বিশিষ্ট ব্যক্তিরা সেখানে এসেছিলেন সহমর্মিতা জানাতে। এই ক্ষতিগুলি না অকারণ লাগে, মানুষ তো মরবেই, কিন্তু মানে মানিকগঞ্জ থেকে ফেরার সময় কেউ মারা যাবে। এখন শুনছি ওই মোড়টা নাকি বিপজ্জনক, এর আগে ওইটাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এগুলি তো আমি জানি না, এটা খুবই খুবই রাস্তায় মৃত্যুটা, দুর্ঘটনায় মৃত্যুটা প্রায় গণহত্যায় পরিণত হয়েছে। এদিকে বিকেল 4টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। হাসপাতালের জরুরি বিভাগে তাদের দেখতে ভিড় জমিয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনেরা। 24 ঘন্টা ওরা যেহেতু একটা বিরাট দুর্ঘটনা, একটা বিরাট অ্যাক্সিডেন্ট, ওখানে 5 জন মারা গেছে, সেই কারণেই তারা তাদেরকে রাখতে চাচ্ছে অবজারভেশনে। মনে করছে না অত সিরিয়াস, কিন্তু অবজারভেশনে রাখাটা হয়তো সবচেয়ে বেশি নিরাপদ। এখন অপূরণীয় ক্ষতি, তারেক মাসুদের মতো ফিল্ম মেকার একটা দেশে বারবার জন্ম দেবে না। হ্যাঁ, অত্যন্ত মেধাবী, অত্যন্ত সৃজনশীল এবং মুক্তিযুদ্ধ ছিল যার ধ্যান জ্ঞান স্বপ্ন, খুবই ইতিহাস সচেতন, সমাজ সচেতন একজন পরিচালক। এবং আরেকজন যাকে আমরা হারিয়েছি মিশুক মুনির, জানেন তিনি অত্যন্ত দক্ষ ক্যামেরাম্যান ছিলেন, শহীদের সন্তান, শহীদ মনির চৌধুরীর সন্তান, আমাদের বিশেষ বন্ধু। তো আমরা এই দুই বন্ধুকে হারিয়ে আসলে আমরা খুবই বিষণ্ণ।